প্রবল তাপপ্রবাহের কারণে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসী। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা সকলেরই। খুব প্রয়োজন ছাড়া কেউ এই মুহূর্তে বাড়ির বাইরে বের হচ্ছেন না, কিন্তু যারা বাড়ির বাইরে বের হচ্ছেন গরমে তাদের নাজেহাল অবস্থা। অস্বস্তিকর এই গরম ও সূর্যের প্রকট তাপে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা সকলকেই সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। বেশি করে পানীয় জল পান করার পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে পরামর্শ করেছেন চিকিৎসকেরা। আর সেই পরামর্শ মেনেই পথচারীদের পাশে দাঁড়াতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে প্রতিটি থানায় জলসত্র খোলা হয়েছে। তৃষ্ণার্ত পথচারীদের কথা ভেবে সুন্দরবন পুলিশ জেলার প্রতিটি থানায় জলসত্র খোলা হয়েছে। বৃহস্পতিবার ফ্রেজারগঞ্জের বকখালি পর্যটন কেন্দ্রের বাসস্ট্যান্ডের কাছে ফ্রেজারগঞ্জ থানার পক্ষ থেকে একটি জলসত্র খোলা হয়। পাশাপাশি নামখানা থানার পক্ষ থেকে নামখানা বাজারেও এই জলসত্র ক্যাম্প করা হয়। বাজারে আসা সাধারণ পথচারী থেকে বকখালিতে বেড়াতে আসা পর্যটক সহ বাস চালকদের জল ও বাতাসা তুলে দেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধি সরকার ও নামখানা থানার ওসি অজয় চন্দ্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা। ঘামঝরা অসহ্য এই গরমে বাইরে বেরিয়ে সাধারণ পথচারী থেকে বাস চালক সহ পর্যটকরা এই জলসত্রে এসে জল পান করেন। আমরা সকলেই জানেন যে একটা তীব্র তাপদ্রবাহ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, যে জন্য আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে এক সপ্তাহ ধরে স্কুল কলেজ বন্ধের নির্দেশিকা জারি করেছেন। বকখালি একটি খুব সুন্দর পর্যটন স্থল, এখানে প্রচুর পর্যটকের আগমন হয় এবং এই তাপদ্রবাহ থেকে বাঁচতে আপনারা জানেন জলই জীবন, এবং এই জলই জীবন এইটাকেই আমরা পাথেয় করে আজকে আমরা জলসত্র উদ্বোধন করা হয়েছে। আমাদের সুন্দরবন জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও এন আইপিএস মহাশয়ের অনুপ্রেরণায় আমরা আজকে ফেজারগঞ্জ কোস্টাল থানার আন্ডারে এই জলসত্রটা উদ্বোধন করছি এবং তার অনুপ্রেরণাতেই আমরা এই জলসত্রটা চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই গরমের তাপপ্রবাহ চলবে। আমরা জলের সাথে এখানে মানুষজনকে বাতাসাও দিচ্ছি যাতে তাদের শরীর সবসময় সুস্থ থাকে। আমাদের একটাই বার্তা, আপনারা যত কম সক্ষম চেষ্টা করবেন বাইরে বেরোনো, তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য যা যা পরিমাণ করণীয় আপনারা তা করবেন। বেশি পরিমাণে তরল জাতীয় খাবার বা জল জাতীয় খাবার খাবেন যাতে আপনার শরীর সুস্থ থাকে। এই গরমের এই বিভিন্ন নির্দেশিকা আপনার যেটা আছে সেই নির্দেশিকাগুলো মেনে চলুন। নামখানা থেকে ক্যামেরায় সুভাষী সর্দারের সঙ্গে অমিত মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।